একই সঙ্গে আপনি বলেছিলেন যে তানজিল দেশকে চিনে না আদৌ কি আপনি চিনেন না আসলে তো চিনি না আমার তার সাথে কোনো পরিচয় হয়নি তো আমি চিনব কিভাবে একটা মানুষকে না চিনলেন আমি শিল্পীদের নেতা তিন তিনবার সেক্রেটারি শিল্পীদের ভোটে আমি আমি জানি আমি কিন্তু নায়ক রাজরাজ্জাক সোহেল রানা ফারুক কবরিয়া এদের ভোটে নির্বাচিত কিন্তু আপনি মাথা রাখতে হবে আমি কিন্তু তারকাদের তারকা আমি কিন্তু তারকাদের ভোটে নির্বাচিত নেতা তা আমার মেয়েটাকে মনে হয়েছে আমার সাথে তো অনেক সাংবাদিকের সাথে অনেক সময় মনোমালিন্য হয়েছে আমি মিলিয়ে ফেলেছি আর আমার মেয়েটাকে মনে হয়েছে ইমেচিউর আমি বলেছি যে একটু বোকা টাইপের মা বাবা কাই বুদ্ধি দেয় ও একটা মেসেজ ধরে ওই ছেলেটা যদি দেয়ও তার সিনিয়র বস ছিল তার সাথে যোগাযোগ করা উচিত ছিল তাকে বিচার দেওয়া উচিত ছিল সবসময় সবকিছু থানা পুলিশ দিয়ে সবকিছু হয় না সবসময় কারণ ভালোভাবে এইটা সাংবাদিকের বিনোদন মাধ্যমের সাংবাদিকরা আর আমরা একে অপরের পরিপূরক সবাই সবার সাথে ভালোবাসে থাকবো সবাই সবার বিপদে পাশে দাঁড়াবে সাংবাদিকরাই কিন্তু আমাদের বিপদে পাশে দাঁড়ায় এদের সাথে দৌরত্ব থাকা আমি বলবো ওতে বোকামি করেছে এবং ওর যে সংগঠনগুলো আছে তারাও এতদূর কেন আসতে দিল আমি জানি না অভিনয় শিল্পী সংঘ আছে বা বড় বড় প্রডিউসার সমিতি আছে তাদের এরা বসেই এটাকে অনেক আগেই সমাধান করে দেওয়া উচিত ছিল এতদূর আসা উচিত ছিল না কেন সাংবাদিকের রাস্তায় এলাম বেটার শিল্পীর জন্য দরকার ছিল না কিন্তু একটা জিনিস যে বিষয়টা নিয়ে ওকে প্রশ্ন করা হচ্ছে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ অর্থাৎ অ্যাবর্শন বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ আপনি একজন শিল্পী হিসেবে কি মনে করেন আসলে এটা তো আমি জানি না জেনে এটা মন্তব্য করবো এটা নিয়ে আবার অনেক কথা হবে জায়দ ভাই আমাকে এমনি মানুষ মনে করে যে আমি মনে হয় ফালতু কথা বেশি বেড়ে বেড়াই আসলে এগুলো এগুলো আসলে আমি তো জানিই না আসলে কি আমি তো এসে তো আমার মিডিয়ার কেউ না আমার ছোট বড় মানুষের সাথে আমার যোগাযোগটা খুবই কম আমি সিনেমার মানুষ আমি সিনেমা নিয়ে থাকি সিনেমার ভোটে নির্বাচিত আর কার কি হয়েছে যে শব্দগুলো বললেন এগুলো আসলে তো একান্তর জন্য পার্সোনাল ব্যাপার এই জিনিসটা আমি পুরোপুরি না জেনে না হয় কোনো মন্তব্য করে এটা মনে করি এটা অশিক্ষিত এবং অবুদ্ধিমানের কাজ তা আমি এটা জানি জেনে আপনাদেরকে এটা উত্তর দিতে পারবো জায়েদ খান সৎ অনেস্ট স্বচ্ছ স্ট্রেট ফরওয়ার্ড জায়েদ খানের মধ্যে কোনো লুকোচুরি আর ছলচাতুরি নেই শিল্পীদের কেমন হওয়া উচিত আপনার দৃষ্টিতে শিল্পীরা মোমের মতো হবে উদার হবে মানুষ ভালোবাসবে যে হাত আমার কত মানুষ হাত হাত বাড়াই দিছে আমি কষ্ট হিসেবে হাত দিছি এটা হচ্ছে শিল্পী শিল্পী হচ্ছে একটা মানুষের আইডল স্বপ্নের জায়গা খুব মোমের মতো নরম একে দেখে মানুষ ভালোবাসবে একে আদর করে কাছে যাবে এর ব্যবহার হবে পরিশমিত খুব নমনীয় এর অনেক রাগ কিন্তু মানুষের সামনে দেখানো যাবে না বা এর ব্যক্তি লাইফ মানুষের সামনে আসা যাবে না আমার অনেক শিল্পী মানে অনেক বাজে লাইফও থাকে অনেক সময় ব্যক্তিগত এগুলো পর্দার অন্তরালে রাখতে হয় মানুষের সামনে কিছু দেখানো উচিত না এখন এমন ট্রেন্ড হয়ে গেছে সবাই ফেসবুকে লিখে স্ট্যাটাস দিয়ে সবাই জানায় এটা খারাপ দিক এগুলো পরিত্যাগ করতে হবে আমি রাজ্জাক ভাইয়ের কাছে শুনেছি ফারুক ভাইয়ের কাছে শুনেছি কবরিয়া ভাইয়ের কাছে অনেক ঝামেলা হতো কিন্তু তারা সামনে পর্যন্ত আসতে দিত না সিনেমার শিল্পীদের সিনেমা সব শিল্পীদের ব্যক্তি লাইফ নিয়ন্ত্রিত হওয়া উচিত তারা এখন একজন শিল্পী যখন জনপ্রিয় হয় তখন সে পাবলিক প্রপার্টি হয়ে যায় তার ভালো লাগা তার ভালোবাসা তার দর্শককে কাঁদায় তার খারাপ লাগাও দর্শককে কাঁদায় সেজন্য তার খারাপ দিকগুলো